আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ফাইবারে অর্ডার পাওয়ার পর সেই অর্ডারের কাজটা আপনি কীভাবে ডেলিভারি দেবেন। তো এই জন্য অবশ্য আপনাকে আপনি যেই কাজটা অর্ডার পাবেন পূর্ব থেকেই সেই কাজটা সম্পূর্ণ ক্রিয়েট করে রাখতে হবে, এবং যে যে ফাইল উনি চেয়েছে সেই ফাইলগুলো অবশ্যই আপনি রেডি করে রাখবেন। তারপরেই মূলত আমরা ফাইলটা ডেলিভারিতে যাব। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবং আমরা সব ফাইলও তৈরি করে রেখেছি। যে যে ফাইলগুলো বাইরে আমার কাছে চেয়েছে আমি সেই সেই ফাইলগুলো তৈরি করে রেখেছি। এবার আমরা যে প্রসেসটা দেখব সেটা হচ্ছে যে কীভাবে ফাইলগুলো বায়ারকে ডেলিভারি করব। তো এই জন্য যে কাজটা করতে হবে, ফার্স্টে আমাদের ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে আসলে আমরা এখানে দেখতে পাবো যে অ্যাক্টিভ অর্ডার, এবং অ্যাক্টিভ অর্ডারের পাশে আমরা দেখবো যে এখানে লেখা আছে ভিউ। আমরা জাস্ট ভিউয়ে ক্লিক করব। এখানে আমার অর্ডার সংক্রান্ত বিষয় আছে, এখানে কি কি বিষয় কি কি আমি দিতে চেয়েছি তাকে, বা বায়ার কি বায়ারের কি কি লাগবে সেই বিষয়গুলো এখানে ইনক্লুড আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আর আমার কতটুকু টাইম আছে ফাইল ডেলিভারি দেওয়ার, অবশ্যই এই টাইমের মধ্যে দিবেন। এবং আমরা একদম নিচে চলে আসবো, সবার নিচে চলে আসবো। আসার পরে এখানে কিছু বিষয় দেখতে পাচ্ছেন, অবশ্য ওপর থেকে আমরা দেখলে হবে এটা, যে এখানে লেখা আছে একদম ওপরে লেখা আছে ডেলিভারি ইয়ার অর্ডার। ওকে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার যে সোর্স ফাইলগুলো আছে, অর্থাৎ আপনার হতে পারে সেটা এআই ফাইল, হতে পারে সেটা আপনার পিএসডি ফাইল, সেই ফাইলগুলো এখানে আপনি ইনক্লুড করে দিবেন। ওকে, আমি আমার সোর্স ফাইলগুলো ইনক্লুড করে দিচ্ছি। আমার এই চারটা সোর্স ফাইলগুলো আমি ইনক্লুড করে দিলাম, এবং অন্য যে ফাইলগুলো আছে সেগুলো আমি তারপরে আমি ইনক্লুড করে দিচ্ছি। এই চারটা বাদে, কারণ এই চারটা তো আমি সোর্স ফাইলে দিয়ে দিয়েছি, বাকিগুলো আমি ইনক্লুড করে দিচ্ছে এখানে। যখন সম্পূর্ণ এখানে লোড আপলোড হয়ে যাবে, আপলোড এটা হচ্ছে, ওকে আপলোড হয়ে গেছে, এখানে আপনি আপনার ডেলিভারি সংক্রান্ত কিছু কথা লিখে দিতে পারেন। তো অথবা আমরা যে কাজটা করতে পারি, এখানে কিছু কুইক রেসপন্স আছে, এখান থেকেও আমরা জাস্ট ক্লিক করে সেই লেখাটা দিয়ে দিতে পারি। যেমন এখানে থ্যাংকস ফর ইয়ার অর্ডার একটা আছে, হেয়ার ইজ ইয়ার ডেলিভারি, আমরা জাস্ট এটাতে ক্লিক করব, এখানে অটোমেটিক কিছু বায়ারের নাম দিয়ে আমার নাম দিয়ে লেখা হয়ে যাবে। তো এটা আসলে ফাইবার করে রাখছে, কারণ সময় বাঁচানোর জন্য ফাইবার এটা করে রাখছে। আপনি ইচ্ছা করলে আরও নতুন করে এখানে অ্যাড করে রাখতে পারবেন অ্যাড নিউতে গিয়ে। তো জাস্ট আমাদের কাজ এখন শেষ, আমরা সোর্স ফাইল চারটা অ্যাড করে দিয়েছি, আমাদের আরও যে সকল ফাইল ছিল সেগুলো আমরা এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা ডেলিভারিতে ক্লিক করব। জাস্ট আমরা ডেলিভারিতে ক্লিক করলাম। ওকে, আমাদের কাজটা ডেলিভারি হয়ে গেছে। দেখেন এখানে আমাদের ওয়ার্ক একদম, এখানে খেয়াল করি আমাদের যেই বিষয়টা আছে যে এখানে ওয়ার্ক দেখাচ্ছে এটা ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে। This order will be marked as complete is 3 days. এরপরে দেখাচ্ছে যে আমি যে কাজটা ডেলিভারি করলাম সেটা বায়ার যদি এর মাঝখানে আসে, এসে কাজটা বুঝে নেয়, তো সাথে সাথে সেটা হয়ে যাবে এবং আমার অ্যাকাউন্টে ডলারটা চলে আসবে। এবং যদি সে বায়ারটা না আসে, সেক্ষেত্রে আমার তো 3 দিন টাইম লাগবে, 3 দিন পরে কাজটা অটোমেটিক ডলারটা আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনাদের যদি এরপরও কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তো এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিবেন। তাহলে আমার প্রতিনিয়ত যে ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।